আমি জাস্ট গাইস পাগল হয়ে যাব গাইস ক্যান ইউ ইমাজিন দ্যাট আমি কোথায় আছি দার্জিলিং ও ম্যান এই ভিউ এক কাপ দুধ চা পুরা রীতিমতো মেঘের মধ্যে আপু আমি আসলে না এই যত দেখছি পাগল হয়ে যাচ্ছি রীতিমতো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমরা এখন যাচ্ছি আপনাদের আগের পার্ট থেকে তাহলে জানবেন কলকাতা থেকে আমরা আসছি 24 ঘন্টা জার্নি শেষ করে শিলিগুড়ি এখন শিলিগুড়ি থেকে শেয়ার ক্যাব করে বা জিপে করে যাচ্ছি হচ্ছে আমরা দার্জিলিং দার্জিলিং স্টেশনে চলে এসেছি আমরা চিকেন মোমো নিয়েছি চাউমিন 80 টাকা এখানে প্রচুর ঠান্ডা এখন তাপমাত্রা যত সময় 11 কি 12 দেখলাম জি হ্যাঁ আমরা 24 ঘন্টার জার্নি শেষ করে এসেছি কলকাতা থেকে শিলিগুড়ি আসার পরে আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছি 130 রুপি পেরোচ্ছিল আমাদের ভেজ থালি বা চিকেন থালিতে তো সেটা খেয়ে এখন আমরা এই শেয়ার ক্যাবে করে যাচ্ছি দার্জিলিংয়ে আর আপনারা যারা আমার বিগত ব্লগগুলো দেখেন না ইন্ডিয়াতে আমার টোটাল আরও 4টা ব্লগ পাবলিশ করা যাচ্ছে তারা অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখে নেবেন আর আপনারা বিশেষ করে এই ব্লগটা দেখতে পারেন যে আমি কীভাবে এই 24 ঘন্টা বাস জার্নি আসলাম 24 ঘন্টা বা কেনই লাগলো আপনারা দেখলে আশা করি একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি আপনারা কখনো এই ভুল করতে যাবেন না এনিওয়েজ এখন আমরা যাচ্ছি এখান থেকে শেয়ার ক্যাবে ভাড়া পড়ছে জন প্রতি 250 রুপি আমার জানার মতে এটা করোনার আগে ছিল 120 থেকে 30 রুপি বাট এখন অনেক ভাড়া বেড়ে গেছে আর এখন বাজে অলমোস্ট 5টা তাই আমরা এখান থেকে যে বাসগুলি ছেড়ে যায় কোনো বাসই পাই নাই আর আমার জানার মতে এখান থেকে বাসের জার্নি অনেক সুন্দর হয় এবং বাস থেকে অনেক সুন্দর আপনি ভিউ পাবেন কিন্তু আর বাসের ভাড়াও অনেক কম 105 রুপি করে বাসে ভাড়া পড়ে আর দেখাবো দার্জিলিংয়ে হোটেলে পাওয়ার এই পিক সিজনে কত কষ্ট আপনার জায়গা থেকে বুক দিয়ে না আসেন তাহলে চলুন যাওয়া যাক সামনে অনেক কিছু ওয়েট করছে আর আপনি জাস্ট ভিউ এনজয় করতে থাকুন ট্রাস্ট মি আর আমরা এত কষ্ট করেছি এই কষ্ট নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে তার ভিউ দেখে এত সুন্দর ভিউ জাস্ট সুবহান আল্লাহ আর সাথে আছে আমাদের দয় ভাই সালামটা দিয়ে দেন ভাই কি জানি খুব মন খারাপ চব্বিশ ঘন্টা জানি করেছে মন খারাপ টায়ার্ড আর পিছিয়ে আছে আমাদের দিদি আমাদের এখানে পরিচয় দিদিদের বাড়ি হচ্ছে জিজুর পাশে আছে আর আমাদের বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের দিলি আর দিদির পাশে বালুঘাট পড়ছে তাদের পাশে এখানে তারাও যাচ্ছে দার্জিলিংয়ে এখান থেকে যা ভিউ আমার স্বপ্নের জায়গা দার্জিলিং বিড়িং কালিম্পং সামনে গেট আমরা এখন সামনে ভিউটা দেখে আপনাদেরকে আপনি এনজয় করুন জাস্ট মাইন্ডব্লোয়িং সামনে ক্যামেরাটা জানি না কতটা জানতে পারবো বাট এটা দেখতে হলে যে আসতে হবে ট্রাই করুন এক্সপ্লোর করার চলুন আপনাদেরকে দেখাই দার্জিলিং ইয়েস আর এই দার্জিলিং এর ভিউ গাইস বিষয় হচ্ছে কি আকাশে যে উপরটা দেখছেন না পুরোটা কিন্তু মেঘে ঢেকে গেছে আমরা তো দেখছি আরো 3 ঘন্টা জার্নি চলেন যাওয়া যাক আমরা এনজয় করি আপনাদেরকেও এনজয় করাচ্ছি তবে হয়তো বা বেশি দেখাবো না নিজের মতো সময়টা কাটাতে নিয়ে পারে একদম দেখা হচ্ছে ইনশাল্লাহ দার্জিলিং কে Thank you.
গাইস ক্যান ইউ ইমাজিন দ্যাট আমি কোথায় আছি? আমি আমাদের গাড়ির দাদা আছে, শেয়ার আসছে, যেহেতু ওনাকে বললাম দাঁড়ান একটু, নিজ দায়িত্বে দাঁড়িয়ে দিল এখানে চা খাওয়ার জন্য। দেখেন তো লোকেশন, চা আছে কি? চা এই লোকেশন। ও ম্যান, ই ভিউ, মাখন। ওহ গাইস, আমি এখানে আসছি আর এই পাশে দেখে একটা জার্মানি শেফ আছে, জার্মানি শেফ কুকুর জ্বালায় নড়ে, এটা কুকুর, এই যে কর্নারে কুকুর আছে, ও বাজা আছে। আর এখান থেকে ভিউ, আমি জাস্ট গাইস পাগল হয়ে যাব। ভাই কেমন লাগছে? ধরো সানি ভাই, আমি ছুটতে পারলে পাগল হয়ে যাবো। কি সমস্যা? হ্যাঁ গাইস, এ প্রথম থেকে তালাচ্ছে আমাদেরকে। এরকম একটা ড্রিমি ওয়েদার গাইস, তার সাথে এক কাপ দুধ চা, আর কি লাগে? জানেন কি, পাহাড় প্রেমী মানুষদের কাছে পাহাড় মানে একটা নেশা, ঠিক নেশা না, একটা ভালোবাসা। এই পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক অজানা অদ্ভুত অনুভূতি যে বারংবার আমাকে টানে। মেঘালয় নাগাল্যান্ডে যাওয়ার প্ল্যান বাতিল হওয়ার পর মন অনেক বেশি খারাপ ছিল, কিন্তু দার্জিলিং আমাদের জন্য অন্যরকম একটা রূপ নিয়ে অপেক্ষা করছিল। আসলে এই পাহাড়ের রানী আপনাকে কখনোই নিরাশ করবে না, তাই তো এই স্বপ্নের দেশে আসার প্ল্যান ছিল বিগত 3 বছর আগে থেকে। কিন্তু আজ হঠাৎ করে এইভাবে চলে আসবো কোনো প্ল্যান ছাড়া, তা কখনোই ভাবতে পারে নাই। তবুও আজ আমি অনেক বেশি খুশি, কেননা এই স্বপ্নের শহরে আসার প্ল্যান ছিল অনেক আগে থেকে, আজ হুট করেই তা পূরণ হয়ে গেল। তো আল্লাহ তালার কাছে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমরা রীতিমতো মেঘের মধ্যে, আমি আপনাদেরকে জাস্ট বুঝাতে পারবো না এটা ফিল। এই যে দেখেন, লিটারেলি মেঘের মধ্যে আছি আমরা, পুরোটাই মেঘের মধ্যে। এটা এখন দার্জিলিং এটা হচ্ছে নিচের দিকে, দেখেছি আমরা উঠছি এখান থেকে। আমি আপনাদেরকে পুরো দার্জিলিং ভিউটা দেখাতে চেষ্টা করছি, যে শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে আসবেন। আর মিরিকেও যদি আসেন না, খরচটা একটু বেশি লেগে যায়, তো আমরা এই রুটে যাচ্ছি। খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ এই ভিউটা অন্যরকম, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আচ্ছা এরকম মেঘে হাতছানি, পুরো মাখন, এটা মেঘ মেঘ পুরো মেঘ মেঘ। এখন তো কুয়াশা শীতকাল না গাছ পাবেন না, তবে মেঘের খেলা দেখতে পাবেন। এই মে মাস আসলে মেঘে আপনাকে পুরো মুড়িয়ে দিবে, যে আমি বর্তমানে মুড়ে গেছি একদম। আর এখান থেকে ভিউ, মানে আপনাদেরকে চোখে দেখতে হবে গাছ, এইভাবে ক্যামেরা দেখে হবে না। চলে আসুন ঘুরতে দার্জিলিং, দ্য ড্রিম সিটি। ও আমি আসলে না এই যত দেখছি পাগল হয়ে যাচ্ছি রীতিমতো। আর দাদাটা বললো এটা 7200 ফুট উচ্চতে তুলবে এটা। আমরা কি কাশিং এ যাবো এখন? ও আচ্ছা, জোস বিষয়টা তাহলে অলমোস্ট দার্জিলিং পৌঁছে গেছি। এটা হচ্ছে ঘুম স্টেশন, যেটা বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়, আর প্রথম মনে হয় তত সম্ভব এখন কোথায় ভুলে গেছে। রাতের দার্জিলিং শহর, গাড়ি থেকে আমরা ভিউ পাচ্ছি, মাইন্ড ব্লোয়িং।
দার্জিলিং স্টেশনে চলে এসেছি, আর সেই বিখ্যাত টয় ট্রেন, এটাই সেই বিখ্যাত টয় ট্রেন। ইনশাল্লাহ আমরা আসবো কালকে, এখন জাস্ট দেখে নিতে হবে। আমরা দার্জিলিং চলে এসেছি, এটা দার্জিলিং স্টেশন। এই যে হোটেলটা দেখছেন, আমরা এখন তো অন পিক সিজন পুরো দার্জিলিং এ, অনেক কষ্টে খোঁজার পরে এই হোটেলটা পেয়েছি। ভাড়া নিচ্ছে 1300 টাকা চারজনের জন্য, মানে তিনজন আছি, তিনজনে 400 টাকা দিতে হবে, 1300 টাকা। আর এক্সট্রা চার্জ নিয়ে পাসপোর্ট প্রতি ওরা কি এন্ট্রি ফিস করাই, কম্পিউটারে অনলাইনে কাজ করতে হয়, তো এটার জন্য ওরা নেয় 50 রুপি করে, মানে অলমোস্ট 1450 টাকা পড়ছে আমাদের রুম ভাড়া। আর কালকে, মানে কালকে আমাদের সারাটা দিন ঘুরাবে, 10টা পয়েন্ট, ভোর 4টা থেকে শুরু করবে, বিকেল 4টা বা 5টার মধ্যে যতক্ষণ ঘুরতে পারি। এটার কষ্ট নিচ্ছে ওরা, তারা হচ্ছে 800 রুপি পার হেড, 10 সিটের গাড়ি, বুঝতেই পারছেন কি অবস্থা এখন। আগে ছিল যেটা 500 হতো, সেটা হয়েছে 800, মানে পুরো দিন আর রাত। এনিওয়েজ, কিছু করার নাই, এটা ছিল আমাদের আজকের ফুল দার্জিলিং আসার গল্প। আর দেখেছেন আমরা প্রিভিয়াস ব্লগে কলকাতা থেকে দার্জিলিং আসছি বাই বাসে করে, 24 ঘন্টা জার্নি করে, সেটার আমি ব্লগ লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ব্লগে, অবশ্যই দেখে নেবেন। আর এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোটেল লোকেশন, হচ্ছে রেল স্টেশন দার্জিলিং, হিমালয় রেল স্টেশন থেকে উপরে উঠতে হয়, বেশ উপরে। আর এখন যাচ্ছি রাতের ডিনার করতেন, বাজে হচ্ছে দার্জিলিং এ 10:40, লেটস সি খাবার কি পাই, জানাচ্ছি আপডেট। আমরা চিকেন মোমো নিয়েছি, ভেজ মোমো 8 পিস 50 টাকা, আর এটা হচ্ছে ভেজিটেবল চাউমিন 80 টাকা, আর আপনাদের একটা মনে চিকেন না ভাই 130 টাকা করে, মানে রুপি করে যা বলবো সব রুপি দেওয়া হবে। এই তো রাতে খাবার, সিজন টাইম, কিচ্ছু করার নেই, অনেক বেশি। গাইস, এই ছিল হচ্ছে আমাদের আজকের ফুল ব্লগ, ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে প্রচুর ঠান্ডা, এখন তাপমাত্রা যত সময় 11 কি 12 দেখলাম। আর অপোজিটে আমার হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন ব্লগ নিয়ে, কালকে ব্লগ হতে সরি কিন্তু, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, গুড নাইট ফ্রম দার্জিলিং।